বর্তমান সারা মদনপুর রামপুর তথা কলাহান্ডিরে যাকি সারা ওড়িশার ডিক্লেয়ার হয়েছে 34টি এনএসি ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু মদনপুর রামপুরকে সেই স্থানরে রখা যায় না কোন পাই এতে বৈমাত্রিক মনোভাব মদনপুর রামপুরকে সেতি পাই আজি সমগ্র ব্যবসায়ী সংঘ মদনপুর রামপুরে বন্ড ডাকরা দেইছন্তি তো কোন রহিছি তাঁকর বন্ড ডাকরার প্রভাব আমি মু ক্যামেরাম্যান কু কইবি দেখাইবি দেখন্তু আজি ব্লক সামনারে সম্মুখরে অছন্তি ব্যবসায়িক সংঘ কোনসি দল কি কোনসি ইয়ে করনান্তি ব্যবসায়িক সংঘ হি কইছন্তি তো আম পাখরে জন অছন্তি আমি তা কংগ্রেসর জন অছন্তি আমি তা পচারি বুঝিবা কোন পাই বন্ড ডাকরা কোন পাই এত অবহেলা করা যাচ্ছে মদনপুর রামপুর স্যার আপন স্বাগত করুছি ফোকাস প্লাস কো মু স্বাগত জানাই সবাই জানাই যে বর্তমান আপনার দেখুছে সারা ওড়িশারে নবীন পট্টনায়ক 34টা এনএসি এনএসি ডেভেলপ কলে মুনিসিপালিটি কিছু কলে 4টা খন্ডে কিন্তু নরলা নির্বাচন আপনার দেখিছন আজকে মানে স্বাধীন হওয়া ঠার এনে বহু বড় বড় লোক এনে শাসন করে চালিছন এনে নির্বাচিত প্রতিনিধি সে ভিতর গোটে ভূপেন্দ্র সিং মহোদয় অছন নির্বাচিত হয়েছন যে কি বিধানসভায় কংগ্রেস দলে লাগে বহু কথা উঠাউলে বিরোধী দলে লাগে কিন্তু আজ আপনার জাঁথিবে যেতলা বিজেডি মিশিগলে ভূপেন্দ্র সিং মহোদয় সে গোটে মানে মুসিক ভাড়া রয়ে যাইছ কি কোণী এই নির্বাচন কথা আজ পর্যন্ত উঠালে সে কেন তাঁর নিজে নিজে ভাবুবে না টিকিট কাটিদেবে না আর্থরে টিকিট 24 নেই মিলে এই ভল মন্দকে কোণী উঠালে নির্বাচন না নরলা হওয়াকে উঠাইলে দিন না মানে রামপুর উঠাইলে আপনার ভৌগোলিক দৃষ্টি দেখবে যে এনএসি পাইবি আমি যোগ্য এবং সবডিজন পাইবি আমি যোগ্য সবডিজন পাইবি আজ ভবানীপনা গোটে সবগড়ের অফিস যদি যাবে রামপুর ইয়াড়ে 60 কিলোমিটর এবং এইটু লুবেনগড় 60 কিলোমিটর ইয়াড়ে করলামুন্ডা খোর্ধুরা বলে গোটে জায়গা আছে 60 কিলোমিটর মানে ডিস্টান্স সব দৃষ্টি ভৌগোলিক দৃষ্টি আমি এটা হওয়ার কথা এনএসিবি মান্যতা পাওয়া যেহেতু আপনার দেখিদেবে যে পাখাপাখি বি বিষম কটক মুনিগুড়া ডিস্টান্স দুইটা হল মুনিগুড়া কেন প্রকার হল এইনা সব প্রকার থাই ভৌগোলিক দৃষ্টি আমার সব প্রকার সব ডিজন অফিস আছে কিন্তু আজ নেতাঙ্কর অভাব দৃষ্টি আছে নেতা মানে যে নির্বাচিত হয়েছেন খালি ভোট পাই যাচ্ছেন এনা লিডার অভাব আছে মু কংগ্রেস দলের জনে পিসিসি সভ্য এবং থিলে বি পূর্বতন সরপঞ্চ স্যার কথা এনে লিডার অভাব আছে রামপুর পাই এণু করে এই যুব সমাজ আজ মার্কেট এসোসিয়েসন সমস্তে এবং সব দল বাহিছন সমস্তে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছে এই ভালো প্রোগ্রাম যদি আজ নেই শুনবে যেহেতু নবীন পট্টনাক পাখে কিছু নেই না তাঁর সেক্রেটারি যে আছে পাণ্ডিয়ান যে 5D র সচিব তাঁর পাখে আছে আজ সচিবর হাতে কথা পড়বার কথা এনে স্থানীয় যে আমার নির্বাচিত প্রতিনিধি অছন মু সমস্ত নিবেদন করছি না বিজেডির যে অধিনিবাসী সে আজ তাঁর কানে পকাবার কথা এবং আগামী দিনে যদি নেই হবা আমি রাস্তা রোক করবো এবং মানে দরকার সবুদিন লাগে আমি বন্ধ করবার চাই দেখুন এটা দীর্ঘদিনের আন্দোলন হচ্ছে যে মদনপুর রামপুর গোটে গুরুত্বপূর্ণ জায়গা যে সব ডিভিজন মান্যতা বি পাইবার কথা এনএসি মান্যতা বি পাইবার কথা এটা সবুবেলে আন্দোলন হচ্ছে বারম্বার মুখ্যমন্ত্রী ঠারু আরম্ভ করে 5D সচিব ঠারু আরম্ভ করে করে এমএলএ কু করে করে আমার সব বার এসোসিয়েসন সবু সংগঠন ব্যবসায়িক সংঘ সবু সংঘ হয়ে করে বন্ধ বি ডাকরা দিয়ে দিয়েছিল এর পূর্ব প্রতিশ্রুতি দিয়েছিলে যেতবে বিজুবাবু আইসলে সে সময় কইলে যা হওয়া মদনপুর রামপুর সব ডিভিজন হওয়া দীর্ঘ 30 বর্ষ হল না এই আন্দোলন চালিছে আউ রামপুরর ছোট জায়গা মনে আজ দুঃখ লাগুছে যেটাকি এনএসি মান্যতা পাইছে সব ডিভিজন মান্যতা পাইছে আজ স্বতঃপূর্ত ভাবে রামপুর জনসাধারণ ব্যবসায়িক সংঘ সমস্তে আসি করে আজ রাজরাস্তাকে উল্লেখছন কোণী সমস্তে দোকান বজার সবু সমস্তে চাষী মূল্যর আরম্ভ করে করে সবু স্তরের আজ মদনপুর রামপুরকু সব ডিভিজন কিংবা এনএসি মান্যতা দাবিরে আজ সারা রামপুর ব্লক সারা আজ বন্ধর প্রভাব পড়িছে আপন মানে দেখুছন আজ সকালু সমস্তে রাজরাস্তাকে উল্লেখছন অনুরোধ করছি আপন মানকর মাধ্যমরু সরকার আজ ঘোষণা করন্তু সরকার যা নিয়ম আছে সেই হিসাবে হওয়া আর মুই যা জানি যাই রামপুর বহু জলদি সব ডিভিজন হওয়াকে যাচ্ছে তেমন সব ডিভিজন হলে অটোমেটিক এনএসি হওয়া চিন্তা করবার নাই তো বর্তমান যে এনএসি নেই পারলা রামপুর জয়পাটনা ব্লক হি পারলা আপন সেদিলে লোক নেতা গুড়াক দায়ী আমার এই সব ডিভিজন হবার ছিল পরে আজ্ঞা কেনা গাড়ি বন্ধ হয়ে গেল যে সেদিলাগি বাণিজ্য সংঘ বালে বন্ধ করবার লাগে আমি সমর্থন করছু আর তো কেমতি লাগে আপনার কেন লাগুছে রামপুরকে কাজ এত অবহেলা অবহেলিত ভাবে দেখুছেন সব এটা তো নেতা মন্ত্রী মানে কাম হওয়ার কথা আজ্ঞা আমার বেপারী লোক হরিয়ানা গ্রামের বেপারী লোক এটা বাধ্য হয়ে উঠিছু যে গোটে সুবিধা হো বলি কি নেই পারুছি আমি বেপারী লোক এত কই পারবো আজ্ঞা বলে আমি বাণিজ্য সংঘ বলে বন্ধ করুন যে কিছু গোটে হওয়া বলি কে আমি সব বন্ধ করছি আপনার লাগুছে এই বন্ধ কলে কিছু প্রভাব পড়বা প্রভাব কথা তো আজ্ঞা তুমি যেটা কল বৈমাত্র উপরে তো মুই বি দুঃখিত আছে যে আমি হেবার লাগি এলিজেবল কারণ মদনপুর রামপুর হচ্ছে কলাহান্ডি জেলার 3-4টা ছোটিয়া ছোটিয়া গাঁ ভিতরে মদনপুর রামপুর বি গোটে উপখণ্ড স্তরীয় মান্যতা প্রাপ্ত গাঁ
ଇନେ ସବୁ ପ୍ରକାର ଅଫିସ ଅଛେ ବହୁତ ଆଗରୁ ତହସିଲ ଅଫିସ ହେଇଛେ ଇ ଗାଁର ଯେନ୍ ମାନେ ମହାମନିଷି ଥିଲେ ଇ ଗାଁର ଯେନ୍ ମାନେ ଦାୟିତ୍ୱବାନ ଲୋକ ଥିଲେ ତାଙ୍କର ଉଦ୍ୟମ ଫଳରେ ଆଜି ସେମାନେ ଖୁବ୍ ଆଗକେ ନେଇପାରିଛନ୍ କେନ୍ ଜାଗାରେ ତ୍ରୁଟି ବି ଚୁଟି ନେଇଛେ ଆମେ ଯେନ୍ ମାନେ ଦାୟିତ୍ୱବାନ ଲୋକ ହେଇକିରି ବର୍ତ୍ତମାନ ଆସିଛୁ ଆମେ କେନ୍ ତ୍ରୁଟି ରହିଲା ସେ ତ୍ରୁଟିକେ ବାହାର କରିକିରି ଆଗକେ ଯିବାର ବ୍ୟବସ୍ଥା କରିବା ତ ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଲୋକଙ୍କୁ କ'ଣ କହିବେ କ'ଣ ଆସ ଏବେ ଯେଉଁ ଆଜି ଯେଉଁ ଦାବି ଉପସ୍ଥାପନା ହେଉଛି ଯେଉଁ ବାଣୀ ଆମର ବ୍ୟବସାୟୀ ସଂଘ ଯେଉଁ ଦାବି କରିଛନ୍ତି ଆଜି ଯାହାକୁ ଏନ୍ଏସି ଡିକ୍ଲେୟାର କରାଯିବ ଆପଣ କ'ଣ କହିବେ ଆଜି ଦାବି ସରକାର ପାଖରେ ରହିବା ନିଶ୍ଚିତ ରୂପରେ ହେବାର ଲାଗି ଏକଦମ ଚେଷ୍ଟିତ ରହିବା ପ୍ରଥମତଃ ମାଟି ତାପରେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି ଆପଣ ଜଣେ ଯୁବ ନେତା ତଥା ଜଣେ ସମାଜସେବୀ ପରିଚିତ ସମାଜସେବୀ କଳାହାଣ୍ଡିରେ ବର୍ତ୍ତମାନ ତ ବର୍ତ୍ତମାନ ଏଇ ଯେଉଁ ଅବହେଳିତ ଯେଉଁ ହେଉଛି ମଦନପୁର ରାମପୁରକୁ ଏତେ ଅବହେଳା କରାଯାଉଛି ଆପଣ ବି ଲଢ଼େଇ ଜାରି ରଖିଥିଲେ ଆମେ ଶୁଣିଛୁ ତ କ'ଣ କହିବାକୁ ନେଇ ଦେଖନ୍ତୁ ପ୍ରଥମେ ତ ମୁଁ ଦୁଇଟା ଜିନିଷ କହିବାକୁ ଚାହୁଁଛି ଆମର 1950 ଓଡ଼ିଶା ମ୍ୟୁନିସିପାଲ ଆକ୍ଟ ଆଉ 2003 ଓଡ଼ିଶା ମ୍ୟୁନିସିପାଲ କର୍ପୋରେସନ ଆକ୍ଟ ହିସାବରେ ଯେକୌଣସି ଅଞ୍ଚଳକୁ ବି ଯଦି ବିଜ୍ଞାପିତ ଅଞ୍ଚଳ ପରିଷଦ କରାଯିବ ତା ବିଷୟରେ ସେହି ଗ୍ରାମରେ କି ସେହି ଅଞ୍ଚଳରେ ଗୋଟିଏ ଜନଶୁଣାଣି ହେବା ଦରକାର ସେହି ଜନଶୁଣାଣି ହେଇଛି କି ନମ୍ବର ୱାନ୍ ନମ୍ବର ଟୁ ଆମର କେଉଁଠି ଜନପ୍ରତିନିଧି କିମ୍ବା ଆମର ଇଚ୍ଛା ଶକ୍ତିର ଅଭାବ ରହୁଛି ଯେଉଁଟାକି ଆମ କଥା ସରକାର ପର୍ଯ୍ୟନ୍ତ ପହଞ୍ଚି ପାରୁନାହିଁ ଏବେ ପ୍ରଥମ ନୁହଁ ବେଳେବେଳେ ହେଲେ ଆପଣ ଦେଖିବେ ଲାଷ୍ଟ 3-4 ଦଶନ୍ଧି ହେଲା ଏହି ଅଞ୍ଚଳର ଯେଉଁମାନେ ନେତୃତ୍ୱ ନେଉଥିଲେ ସବୁବେଳେ ସବ୍ ଡିଭିଜନ ଏବଂ ଏନ୍ଏସ୍ସି ପାଇଁ ଡିମାଣ୍ଡ କରି ଆସୁଛନ୍ତି କିନ୍ତୁ 40 ବର୍ଷ ପରେ ବି ଆଜି ଆମକୁ ଲଲିପପ୍ ଧରେଇ ଦିଆ ବୋଲି କହିଲେ ଚଳିବ ଏହା ଆଜି ଆପଣ ଦେଖୁଥିବେ ଆମ ଏହି ଅଞ୍ଚଳର ସମସ୍ତ ଯେତେ ଆମର ଜନତା ଅଛନ୍ତି ଯେତେ ଆମର ବାସିନ୍ଦା ଅଛନ୍ତି ସମସ୍ତଙ୍କର ଏକ ସ୍ୱର ନିର୍ବାଚନ ଆଗରୁ ଆମକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏନ୍ଏସ୍ସି କିମ୍ବା ସବ୍ ଡିଭିଜନର ଆମର ଘୋଷଣା ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦୃଷ୍ଟି ପଡ଼ୁଛି କିନ୍ତୁ କାହିଁକି ମୁଁ କାଲି ବି ବିଭିନ୍ନ ଜାଗାରେ କହିଛି ଯେ ନର୍ଲା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀକୁ କାହିଁକି ଗୋଟେ ହଲ୍ଦିଗଏଣ୍ଟ ଭଳିଆ ଟ୍ରିଟ୍ କରାଯାଉଛି କଳାହାଣ୍ଡି ଭାଷାରେ କୁହାକୁ ଗଲେ ଏତେ ବଡ଼ ଆମକୁ ନେତୃତ୍ୱ ମିଳିଛି ହେଲେ ବି କାହିଁକି ଆମ କଥା ଶୁଣାଯାଉନାହିଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଏହା ପ୍ରଶ୍ନବାଚୀ ଅଟେ ତ କ'ଣ କହିବେ ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଏ ଯେଉଁ ଅବହେଳା କରାଯାଉଛି ୟାକୁ ନେଇ କ'ଣ କହିବେ ମଦନପୁର ରାମପୁର କ'ଣ ଏଇ ଯେଉଁ ବ୍ୟବସାୟୀ ସଂଘ ଆଜି ଦାବି କରିଛନ୍ତି ହେଇପାରିବେ ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆମକୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦେଖନ୍ତୁ ଆପଣ ଏଠି ଜନତାଙ୍କର ଆକ୍ରୋଶ ଦେଖନ୍ତୁ ଆମେ ଯଦି ଏକଜୁଟ ହୋଇକି ଏଇ ଡିମାଣ୍ଡଟା କଣ୍ଟିନ୍ୟୁଅସ୍ ଚାଲିବ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସରକାର ଶୁଣିବ ଆଗକୁ ଆମେ ମାନେ ଶୁଣିଲୁଣି ବି ଲୋକ ଭୋଟ ବର୍ଜନ କରିବା ପାଇଁ ବି ପ୍ରସ୍ତୁତ ହୋଇସାରିଲେଣି ଦେଖନ୍ତୁ ନବୀନ ସରକାରରେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ କହିଛନ୍ତି ମୁଁ ଓଡ଼ିଶା 4.5 କୋଟି ଜନତା ମୋର ପରିବାର ବୋଲି କହିଛନ୍ତି ସେହି 4.5 କୋଟି ଭିତରେ ଆମେ ମଦନପୁର ରାମପୁରବାସୀ ସମସ୍ତେ ଅଛୁ କିନ୍ତୁ ଆମକୁ ଉପେକ୍ଷା କରାଯାଉଛି ସବୁ ଦିଗରେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ମଦନପୁର ରାମପୁରର କୌଣସି ପ୍ରକାର ବିକାଶ ହେଇନାହିଁ ଆମେ ଏନ୍ଏସ୍ସି ଦାବି କରୁଛୁ ଆମେ ସବ୍ ଡିଭିଜନ୍ ଦାବି କରୁଛୁ ସରକାର ଶୁଣୁନାହାନ୍ତି ଆମେ ତାଙ୍କୁ ଆମର ହକ୍ ମାଗୁଛୁ ଆମର ଅଧିକାର ମାଗୁଛୁ ଆମର ଆମକୁ ଭୋଗ କରୁଛି ଆମକୁ ଖାଇବାକୁ ଦିଅ ବୋଲି ଆମେ ତାଙ୍କୁ ଅନୁରୋଧ କରୁଛୁ ଆମେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ରକ୍ଷା କରି ଆଜି ଆମର ବ୍ୟବସାୟୀ ସଂଘର ସମସ୍ତ କର୍ମକର୍ତ୍ତା ଦୋକାନ ବଜାର ବନ୍ଦ କରି ଆମେ ଆଜି ଏହି ଆନ୍ଦୋଳନକୁ କରୁଛୁ ଧନ୍ୟବାଦ ନିହାତି ଭାବରେ ଆପଣ ଶୁଣୁଥିଲେ ବ୍ୟବସାୟିକ ସଂଘର ସଭାପତି କହୁଥିଲେ ଯେ ଆଜି ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ରକ୍ଷା କରି ବନ୍ଦ ଡାକରା ଦେଇଛନ୍ତି କିନ୍ତୁ ଆଗାମୀ ଦିନରେ ଏହା ଉଗ୍ର ରୂପ ନେଇପାରେ ତ ବର୍ତ୍ତମାନ ଆମ ସହିତ ଜଣେ ବରିଷ୍ଠ ବ୍ୟକ୍ତି ଅଛନ୍ତି ତାଙ୍କର ମଧ୍ୟ ଆମେ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା ଏନେଇ ସେ କ'ଣ କହୁଛନ୍ତି ସେ କ'ଣ କହିବେ ସାର୍ ଦେଖନ୍ତୁ 1993 ଠାରୁ ଯେତେବେଳେ ଉତ୍ତେଜନା ବନ୍ଧା ହେଲା ବ୍ରିଜ୍ କରାହେଲା ସେତେବେଳେ ପବ୍ଲିକ ଜନତା ଦେଇଥିଲେ ଡିମାଣ୍ଡ ଦେଇଥିଲେ ଯେ ରାମପୁରରେ ସବୁ ଦିଗରୁ ପ୍ରାଥମିକତା ଅଛି ରାମପୁରରେ ସବ୍ ଡିଭିଜନ କରାଯିବ ବୋଲିକି ଦେଇଥିଲେ ସେତେବେଳେ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ କହିଥିଲେ ସ୍ୱର୍ଗତ ବିଜୁ ପଟ୍ଟନାୟକ କହିଥିଲେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ରାମପୁରରେ ସବ୍ ଡିଭିଜନ କରାଯିବ ଆମେ ଚାହୁଁଛୁ ଦୀର୍ଘ 30-35 ବର୍ଷ ହେଇଗଲା ଏଇ ସବ୍ ଡିଭିଜନ ବିଷୟରେ ଆମେ ସଂଗ୍ରାମ କରିକି ଆସୁଛୁ କିନ୍ତୁ ତାର ଯେତେ ହାରିଗୁହାରି କଲେ ମଧ୍ୟ ଆଜି କୌଣସି ପ୍ରକାର ସଫଳ ମିଳିଲାନି ସରକାର ଯେତେବେଳେ କହିଥିଲେ ଯେ ଗାଁକୁ ବିକାଶ କରାଯିବ ସହରକୁ ବିକାଶ କରାଯିବ ଏବଂ ଅଞ୍ଚଳକୁ ବିକାଶ କରାଯିବ ତାହେଲେ ଆଜି ସବୁ ଜାଗାରେ ଘୋଷଣା କଲେ ଏନ୍ଏସ୍ସି ଘୋଷଣା କଲେ କିନ୍ତୁ ରାମପୁରକୁ ସବ୍ ଡିଭିଜନ ମାନ୍ୟତା ପାଇଁ ଏତେ ଥର ଆମେ ଦାବି କରିଆସିଛୁ ରାମପୁର ଜାଗରଣ ମଞ୍ଚ ବିଭିନ୍ନ ସଂସ୍ଥାରୁ ବିଭିନ୍ନ ସଂଗଠନ ତରଫରୁ ମାନେ ବାରମ୍ବାର ଲଗାତାର ଆମେ ସରକାରଙ୍କ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରୁଛୁ କିନ୍ତୁ ଏହାର କୌଣସି ସୁଫଳ ମିଳି ନାହିଁ ଯାହାଦ୍ୱାରା ଆଜି ଜନସାଧାରଣ ବ୍ୟବସାୟୀ ଏବଂ ସର୍ବସାଧାରଣ ଲୋକ ଗରିବ ଖଟିକିଆ ଆଜି ମଙ୍ଗଳବାର ଦିନ ଗରିବ ମାନେ ସମସ୍ତଙ୍କର ଯେଉଁ ରୋଜଗାର ଆଜି ବନ୍ଦ କରି ଦିଆଯାଇଛି ଆମେ ସରକାରକୁ ସୂଚାଇ ଦେଉଛୁ ଯେ ଆମର ଯେଉଁ ନ୍ୟାର୍ଯ୍ୟ ଦାବି ଯେଉଁ ସବ୍ ଡିଭିଜନ ଆମର ଅଧିକାର ଅଛି ସେଟାକୁ ତୁରନ୍ତ ଘୋଷଣା କରନ୍ତୁ ନଚେତ୍ ଆଗାମୀ ଦିନରେ ଆମେ ଭୋଟ ବର୍ଜନ କରିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ଧନ୍ୟବାଦ ନିହାତି ଭାବରେ ଆପଣ ଶୁଣୁଥିଲେ ଏହା ଆଜି ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ଭାବେ ପାଳନ କରାଯାଉଛି ଆଗାମୀ ଦିନରେ ଉଗ୍ର ରୂପ ନେଇପାରେ ତାପରେ ଭୋଟ ବର୍ଜନର ବି ମଧ୍ୟ ଏମାନେ ଦେଇସାରିଲେଣି
आगामी दिन देखा बाकी रहा कि मदनपुर रामपुर को कुप्रति दृष्टि दिहु ना पुणि थे ललिपप धरा जा कलाहां मदनपुर रामपुर मनोज स्वाई सहित अन्य सत्प्रति फोकस प्लस।